তারিখ থেকে আমাদের কমিটি সেখান থেকে একজন মানুষ কিভাবে এসে জোর করে খুদ করে কোনো আপিল বোর্ড ক্ষমতা নাই মাত্র নাই বলে যে মন্ত্রণালয়ের কাগজ, মন্ত্রণালয়ের কাগজ দিচ্ছে সেটাও তো বেআইনি, কিভাবে পারে এটা? শপথ দেবে জোর করে হয়তো, আজ আজকে যেমন জোর করে রায় দিচ্ছে, শপথ দেবে কেমনে? শপথ শপথ নির্বাচন কমিশনার বলে প্রধান নির্বাচন কমিশন শপথ পরে আসবে, দেখতে পরে আসবে কিনা, কমিশনার তো শপথ পরে আসবে কিনা সেটা তো দেখতে হবে। আর আর দায়িত্ব তো আমার কাছ থেকে বুঝে নেয় একজন নির্বাচিত সেক্রেটারি, আরেকজন নির্বাচিত কমিশন সেক্রেটারির কাছ থেকে দায়িত্ব বুঝে, দায়িত্ব তো আমার কাছে। সাইমন সাদিকের ভাষ্য যে তার উকিল নোটিশকে আমরা কোনো নোটিশই মনে করছি না। কেন মনে করো? উকিল নোটিশটা ওকে পাঠাইনি, ওকে পাঠাইছি, যাকেই পাঠিয়েছেন কিন্তু তারা আসলে আপনার নোটিশকে নোটিশ মনে করছে না। ঠিক আছে, নোটিশ না মনে করলে তো যে 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 ইনি নোটিশ পাঠাইছেন তিনি তার পরবর্তী ব্যবস্থা নেবেন। আমি তো উকিল নোটিশ পাঠাইছি যেন অন্যায়ভাবে এটা কোনো সিদ্ধান্ত না নেয় সেজন্য পাঠাইছি, যেন অন্যায় কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, কারণ এটা তো অন্যায়। এটা তোমরাও বুঝবা, যেখানে নির্বাচন কমিশনার বলতেছে যে আপিল বোর্ড অবৈধ, আপিল বোর্ডের 29 তারিখ পরে কোনো ক্ষমতা নাই, সেখানে সেখানে অন্য লোকেরা কি করবে সেখানে বুঝাই? যেখানে আপিল বোর্ড অবৈধ তোমরা বুঝো না কেন? আপিল বোর্ডের 29 তারিখের পর তো আপিল বোর্ড অবৈধ, আপিল বোর্ড তো চূড়ান্ত রায় ফলাফল ঘোষণা করে দিয়ে চলে গেছে, আপিল নিষ্পত্তি হয়ে গেছে, তারপর আপিল বোর্ড কেমনে থাকে? আপিল বোর্ডের আরেকজন সদস্য একই কথা বলছেন, মোহাম্মদ হোসেন জেমিও তো সেম কথা বলছেন। আপিল বোর্ডের আরেক সদস্য মোহাম্মদ হোসেন জেমি সে প্রত্যয়ন পত্র দিয়ে এটাই বলছে যে আমি 29 তারিখ আপিল বোর্ডের কার্যক্রম শেষ হওয়ার পর আমেরিকা চলে আসি, এখন আপিল বোর্ড যা করছে পুরো অন্যায় এবং আইন সিদ্ধ না, আপিল বোর্ডের কোনো কার্যক্ষমতা এখন আর নাই। এক কথায় বলে দেবে, হাস্যকর এবং এটা আইন বহির্ভূত পুরো।